ট্রাকের ধাক্কায় পলিটিক্যাল সায়েন্সে অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রের দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ বল্লভপুরের সাহেবগঞ্জ এলাকায়। এদিনে আহত পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবিতে ওই বালি বোঝাই লরিটিকে আটক রেখে বিক্ষোভ দেখায়। এই দিনে এই দুর্ঘটনার পরই গুরুতর আহত ওই ছাত্রীকে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালের এই দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে রাধাবল্লভপুর সাহেবগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী ও পঞ্চায়েতের সদস্যরা এসে উপস্থিত হয়েছেন। এলাকাবাসীদের দাবি, বেপরোয়া ট্রাক্টর চালানোর জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা দাবি করেছেন, অবিলম্বে এই রাস্তা দিয়ে বালির লরির যাতায়াত বন্ধ হোক। কোথায় থাকো তোমরা? নাম কি বল তোমার? নাম আমার নাম জয়শ্রী। সেকেন্ড ইয়ার আর বোনও সেকেন্ড ইয়ারই বলে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।